হাতে গোনা মাত্র আর কয়েকটি দিন, তারপরই শক্তির আরাধনা কালী পুজো, জোর প্রস্তুতি রতুয়ার গোবর্জনা মন্দিরে। মালদা জেলা কালী পুজোগুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম হল রতুয়া দু নম্বর ব্লকে আড়াইডাঙ্গা অঞ্চলে অবস্থিত গোবর্জনা কালী পুজো। মালদা জেলার রতুয়া দু নম্বর ব্লকে আড়াইডাঙ্গা অঞ্চলের গোবর্জনা গ্রামে অবস্থিত মায়ের কালী মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানা জনশ্রুতি। প্রতি বছর এখানে কালী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নাপে। মায়ের মন্দিরে বলি প্রথা রয়েছে। এছাড়া মন্দির সংলগ্ন কালিন্দ্রী নদীর তীরে পুজোর কটা দিন বিশাল মেলা বসে। তবে এবছর করোনা আবহে কঠোর বিধিনিষেধ মেনে পুজো হবে রতুয়া গোবর্জনা কালী মন্দিরে। কথিত আছে এই গোবর্জনা কালী পুজো ডাকাতদের সৃষ্টি, ডাকাতদের হাতে একসময় পূজিত দেবীকে রয়েছে নানা লোককাহিনী যা এখনও শুনলে গায়ে কাঁটা দেয়। ডাকাতেরা ডাকাতির আগে ও পরে শক্তি অর্জনের জন্য গোবর্জনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে। সে সময় থেকে রীতিনীতি মেনে মায়ের পুজো হয়। এলাকায় জ্যোতিষ চৌধুরী পরিবার বংশ পরম্পরায় ভক্তের সাথে প্রায় 300 বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে। মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট। 300 বছর ধরে, 350 বছর ধরেই চলছে, মানে আমি খুব ভালোভাবে জানি, আমি দেখেছি 300 বছর কালী পুজোটা এখানে হচ্ছে। এবং এখানে প্রধান বৈশিষ্ট্য যে পাঁঠা বলি প্রচুর হয় এখানে, 5-6 হাজার পাঁঠা বলি হয়, মোষ বলি হয়, মেষ বলি হয়, এগুলো হয়। এবং লোক এখানে আমাদের শুধু পশ্চিমবাংলা নয়, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, নেপাল থেকেও লোক আসে, প্রচুর লোক আসে এখানে সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। দাদা, এই যে গোবর্জনা কালী পুজো, এখানে আমরা শুনেছি এটা পারিবারিক পুজো, কি বলছেন এই ব্যাপারে? পারিবারিক বলতে যে আমার যে ঠাকুরদা জ্যোতিষ, স্বর্গীয় জ্যোতিষ চৌধুরী, তিনি সেবায়ত ছিলেন, তারপরে আমার ঠাকুমা সেবায়ত ছিলেন, তারপরে এখন কাকু বা আমার ঠাকুরদার যে 4 সন্তান বা তার উত্তরসূরীরা এখন আমরা সেবায়ত আছি, কাজে এটা আমাদের পরিবারেরই আর কি, দ্যাট ইজ জ্যোতিষচন্দ্র চৌধুরীর পরিবারের প্রিয়। আপনি এই কথাটা মনে রাখবেন, জ্যোতিষ চৌধুরীর পুজো এটা। তাহলে এই যে পুজোতে যে প্রতিমা তৈরি বা আদার্স যেগুলো খরচ আছে সাজানো বা এগুলো, তাহলে আপনারা কোথায় থেকে করেন খরচ? এগুলো আমাদের বাড়ি থেকেই হয়, আমরাই করি। এখন অনেকের ধারণা আছে যে মন্দিরে যে পয়সা অমুগ্ধমুগ্ধ, বাৎসরিক যে অন্যান্য দিন যে পয়সা সেটা আমরা নিই না, পুরোহিত ওটা মোটামুটি মেনটেন করে, পুজো টুজো করে সেই নিয়ে। আর এদিকে পুজোর দিনে যে হয়তো মন্দিরের পরিকাঠামোগত উন্নতি বা মেলা বা এই যে একটা পীঠস্থান।